নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা মুকুল রায় কি এবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে দিল্লি থেকে ফিরে এলেন মুকুল রায় অনলাইন নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বিজেপি ছেড়ে কি ফের তৃণমূলে ফিরছে ঘরের ছেলে অবশেষে মুখ খুললেন মুকুল রায় পাখির চোখ একুশের ভোট তাই বাংলার ক্ষমতা দখলের রূপরেখা তৈরি করতে গতকাল দলের রাজ্য নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি নেতা মুকুল রায় বরং কলকাতায় ফিরে এসেছেন তিনি আর তাতেই শুরু হয়েছে জোট জল্পনা প্রশ্ন উঠছে তবে কি গেরুয়া শিবির থেকে নিজেকে সরিয়ে নিয়ে ফের তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন মুকুল রায় মূলত এই প্রশ্ন ওঠার পিছনে একটি কারণ আছে তা হল শহীদ দিবসের ভার্চুয়াল সভায় দল ছাড়াদের ঘরে ফেরার আহ্বান দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো যদিও এদিন কলকাতা ফিরে আসার পর মুকুল রায় বলেন চার পাঁচ দিন ধরে বৈঠক হবে এটা আমি জানতাম না আমার রেটিনার সমস্যা রয়েছে একটা ইনজেকশন নিতে হবে ডেট ঠিক করা ছিল তার আগেই তাই আমাকে ফিরে আসতে হলো এর মধ্যে কোনো গুঞ্জন নেই সেই সঙ্গেই অবশ্য বিতর্ক ধামাচাপা দিতে মুকুল রায়ের বক্তব্য আর নয় মাস পর নির্বাচন দল আমাকে যা দায়িত্ব দেবে আমি তা পালন করব বিজেপি এ রাজ্যে ক্ষমতা দখল করবে প্রসঙ্গত বাংলায় বিধানসভা নির্বাচন নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিন দিনের বৈঠক চলছে রাজ্য বিজেপি নেতাদের যদিও মুকুল রায়ের না থাকাকে আমল দিচ্ছে না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন মুকুল রায় কাল মিটিংয়ে ছিলেন করোনার কারণে উনি কয়েকদিন দূরে দূরে থাকছেন কালেই বলেছেন আজ আসতে পারবেন না সমত কলকাতায় চলে যাচ্ছেন বিষয়টা কি শুধু করোনা কেন্দ্রিক না এর পিছনে অন্য কোনো সমীকরণ রয়েছে তা অবশ্য সময় উঠবে সূত্রের খবর গতকাল শিব প্রকাশ একটা রিপোর্ট পেশ করেন কৈলাস বিজয় বর্গীদের সামনে রিপোর্টে বলা হয় এই মুহূর্তে নির্বাচন হলে একশো নব্বইটির বেশি আসন বিজেপি জিততে পারবে দিলীপ ঘোষ তা সমর্থন করেন কিন্তু মুকুল রায় এই রিপোর্টের খুব একটা যৌতিকতা দেখেনি তাই আজ বৈঠকে যাননি তিনি